হ্যাঁ, তাহলে টেস্টে আসেন। নোটপ্যাড টাইপের থাকে, ইয়ে হচ্ছে, থাক, ডাউনলোড হচ্ছে, থাক, আপনি ইয়েতে যান, টেস্টে যান। আপনাকে আমি দিয়ে দিচ্ছি, এটা এটা আপনি দিচ্ছেন। না না, চেঞ্জ হয়নি। কে ভাই, রায়হান ভাই? জি স্যার। আপনি কিভাবে ঢুকলেন? আপনাকে পরে কি আর ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ চাইছিল নাকি? আমি জানি না কি হয়েছিল, আমাকে অন্য জায়গায় নিয়ে যেতেছিল, কোনো কিছু কাজ করতেছিল না, তো আবার নতুন লিঙ্ক দিয়ে আমি ঢুকছি আর কি। আমি তো লিঙ্ক চেঞ্জ করি নাই। আমি জানি না অ্যাকচুয়ালি আমি কেন ওটা কাজ করতেছিল না। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, দেখি আপনাকে দিচ্ছি, নতুনটা দিচ্ছি। যে যা পারে টেস্ট করেন। আজকে কাজ হচ্ছে যে এই টেস্ট এক্সিকিউশনটা শেখে না, যে যা পারেন ওখান থেকে দেখেন, যাওয়ার চেষ্টা করেন। তারপরে হচ্ছে যে এই মেইনলি আপনাকে যেতে হবে যে এই এই ইয়েতে, এই যে এই যে মেইনলি হচ্ছে যে এখানে দেখেন, এবার চেঞ্জ হয়েছে না, আমার এক্সিকিউটেড কয়টা, থ্রি হয়েছে না, আগের বার টু ছিল, আমি এখানে একটা একটা WIP দিয়েছি না, ওই জন্য এবার আমার আমার চেঞ্জ হয়েছে। মেইনলি সবাই হচ্ছে এই পেজটা আসলে, আমি যে সবাইকে স্ল্যাক করছি এটা জেনারেল ট্যাগে, এইটাতে সবাই মেইনলি যান, গিয়ে হচ্ছে যে এখানে প্র্যাকটিস করেন। আমি শুনেন, আমরা বলি একটা বলি শুনেন, ফার্স্ট থিং ফার্স্ট ভিডিওটা দেখেন নি আপনি, ওই ওখানে ওখানে বলা ছিল আপনি কিভাবে মাল্টিপল ট্যাগ ট্যাব গুলো অ্যাড করে রাখবেন, এগুলো অ্যাড করে রাখবেন। ইসমাইল, ইসমাইল সিকদার, ইয়াহিয়া ভাই ঢুকছেন? আপনি ঢুকে আমি মিউট করে দেন, লাভে আমার কম্পিউটার আসতে পারেন ইয়াহিয়া ভাই। কামাল, মশারফ, উপাস থেকে তুমি এক্সিকিউট করতে থাকো টেস্ট। আমি যে আমি স্ল্যাকে দেখো লিঙ্ক দিছি, ওখানে গিয়ে যে কোনো একটা ধরো, ধরে ধরে স্টেপ গুলো এক্সিকিউট করতে থাকো। আচ্ছা জি, শাহুল ভাই আপনি তো করলে পারতেন। আমরা এই যে এখানে বলছেন যে আই ডো নট হ্যাভ দ্য অ্যাক্সেস, কিসের আপনার কি মানে জিরা কি মানে 20 জনের স্লট তো হচ্ছে না, বাকি না না জিরা হচ্ছে দিব আপনি, একটু মনে করি আইসিটিআর গুরু টেস্ট @gmail.com,
আমি বল লিখে দিচ্ছি না, আমার দুইটা স্পেশাল অ্যাকাউন্ট আছে, ওটাতে ঢুকতে পারবেন। এই ইয়ে ভাই আপনি এখানে আসেন একটু প্লিজ, আপনি টেস্ট এক্সিকিউট করবেন, যা পারেন তাই করেন, ভুল করবেন সমস্যা নাই, ট্রাই করতে থাকেন। আমি দাদা বলবো একটু বলবেন, টোটাল চেস্ট থেকে আমরা দেখতেছি না তোকে, কি দেখবো ঢুকলাম, ঢুকছি আচ্ছা এখান থেকে যদি আমরা দেখি আপনার এই লেফট সাইড থেকে এখান থেকে দেখা যাবে না। I think you should click on GS24. All issue te gele dekho amra naki. No. Hmm. Ehem. All issue te ke. Can you click on Google 20? That will take it. Open issue. No. Go right in the field. Google 20. 20, right? Number. Yeah. No, 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 it's there. Yeah. Okay, Google 20, okay. তাহলে এটা দেখা দিচ্ছে স্ট্যাটাস আনরিজলভ এবং আমরা এখন আছি 24 আছি না, এটা বুঝবো কি হবে স্ট্যাটাস কি কি অবস্থায় আছে, আমরা তো 24 আছি না, কোন দিকে আছে ভাই আপনাকে টেস্ট করতে হবে, ক্রিয়েট অ্যান গুগল অ্যাকাউন্ট এন্ড দেন আচ্ছা কিভাবে ক্রিয়েট করব আপনাকে কোথা থেকে না, ইউ হ্যাভ টু গো টু অ্যানাদার ফেজ, ওপেন এ গুগল and then you can account acha google google ki korbo ha oi te jodi paren then apni bolben je yes I have that no no create kiwe ni ashbo ekhane create ta ni ashbo ki hobe notun take okay oi je doctor mustar bolchilo na ekhane dui ta terminal thake sadharonto ekta terminal ami to create korte pari plus chinho diye to create korte pari na apni onno ekta ওয়েবসাইট খুলা আপনার আপনি এটা পারবেন কিনা সেটা দেখতে হবো, তো যদি পারেন তাহলে আপনার এই যে টেস্ট স্টেপ ওয়ান এ আপনি লিখবেন যে ইয়েস আই ক্রিয়েটেড দ্যাট অ্যাকাউন্ট এইটা হলো আপনার হোম পেজ, এই তো ক্লাস সাইনে গেলাম না ক্রিয়েট প্রজেক্ট
নাম দিলে সামারে দিলে একটু ক্রিয়েট হয়ে দিছে করা।
এটা কি রয়েছে? এইটা হলো হেডিং না, এটা নিজেই আছে, না হয় না এটা দেখেন টেস্ট এপি ড্রপ ডাউন করে দেখেন ওখানে টেস্ট আচ্ছা এখানে সব প্রজেক্ট গুলো আছে না, ওই আমার প্রজেক্ট মনে হয় এখানে আছে না? তারপরে আপনি ওইটাকে টেস্ট করবেন।
আপনি বলতে চাচ্ছেন আপনি লিখে নিলে এক্সট্রা আনবেন না, এটা চাবি মানেছেন রাইট? না যাবো একদম বড়টা কোন কিছু করেন না মানে এখানে কোনো ইস্যু ক্রিয়েট করা হয় না, ওয়াইফাই আমি আসলে বলবো আপনাদের এই ওয়াইফাই আছে
এখানে কোনো কিছু না। আচ্ছা আমার কথা হলো আমি যে ক্রিয়েট করব প্রথম একটা ইচ্ছা না, একটা প্রজেক্ট ক্রিয়েট করব ফার্স্ট থেকে একদম বিগিনিং থেকে। এখানে একটা ডান পাশে কোথা থেকে আসে আপনি টেস্ট ডান পাশে হ্যাঁ ওই দিকে যাবেন না দেখি যাবেন না দেখি নতুনটা করতে আগের ক্লাস গুলো রিভিউ করবেন, এখানে ভিডিও করে এরা রিচার্জ করার প্রয়োজন হতে পারে, এটা আনএক্সিকিউটেড আছে নিচের টা শিফট কন্ট্রোল এন
নতুন একটা উজ্জ্বল উইন্ডো আসছে, এটা বলছে যে ইউ হ্যাভ গন ইনকগনিটো। ইনকগনিটো মানে কি, এই যে স্ক্রিন আসছে, এই যে ব্রাউজার আসছে, এর সাথে আগের কোনো সামারি লিয়ে নেই, সেভ করবে না। আপনি যখন সামারি সেভ করে রাখেন না, আপনি ইমেল ইউজার নেম দেন, পাসওয়ার্ড দেন, সেভ করে রাখেন, কিন্তু এটা তো সেভ করে রাখবে না। ইনকগনিটো মোডে কাজ করছে, প্রাইভেট মোড, ইনকগনিটো বা প্রাইভেট উইন্ডো বলে। এটা কিন্তু আপনার ওই তারপরে নতুন কম্পিউটার ঠিক আছে, তাহলে আপনি এইটা পাস করতে, এইটা এটা পাস দেন, যত কারেন্ট প্র্যাকটিস করেন, কারণ এগুলো হলো বেসিক। আচ্ছা যেহেতু দ্বিতীয় কথা শুনে শুনুন, এইখানে এসে কিন্তু আপনাকে এই ইউজার নেম দরকার ছিল, এই ইউজার নেম আর এই পাসওয়ার্ড দরকার ছিল। আপনি কিন্তু আপনার ইউজার নেম আর টেস্ট ডেট, টেস্ট ডেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে, আপনার এইটা কিন্তু টেস্ট ডেটা। আমি কিন্তু এইটা কোনো টেস্ট পাবো না, আপনার জন্য তো টেস্ট করার কথা বলা হয়নি, এই টেস্ট ডেটা। ঠিক আছে, এখানে এখানে আপনাকে কিন্তু দৈনিক কিন্তু একই জিনিস আপনাকে শিখাবে না, আপনাকে আজকে আমি এই জিনিস শিখালাম, পরের দিন আপনাকে ইয়াহুটা নিয়ে যাবো, আপনি মনে করেন না যে ইয়াহুটা আপনাকে শিখাবে, আপনার কোম্পানি আপনাকে একটা শিখে দিন একদিন, আপনার ক্রিয়েটিভ হতে হবে আমাকে যেন একটা শিখে আপনি দুটা নেক্সটটা পারেন নাকি। আপনি কাউকে গাড়ি চালানো শিখাইলে গেলে কি যত রাস্তা সব রাস্তা গাড়ি চালানো শিখবেন তাকে নিয়ে যাবেন, যে কোনো এক রাস্তা গাড়ি চালানো শিখে গেলেই হলো, তাই না? যখন আপনি বলবেন যে আমি তোমাকে এই রাস্তা গাড়ি চালাই তুমি অন্য রাস্তা দিতে পারবে, জাস্ট এরকম।
এইগুলো এখন কোনো জটিল না, এর জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই, যা শুধু ক্রিয়েটিভ মাইন্ড হলেই হবে। এখন বলেন যে আজকের এই ক্লাসে এগুলো পারবেন না, কে কে বলেন? এখন ওরা কনফিডেন্ট নাই কাজ করবে, পারবেন না কাজগুলো। এই কাজগুলো পারলে ম্যানুয়াল টেস্টিংয়ে কাজ করতে পারবেন। এখন হচ্ছে আমাদের আরও কিছু নিয়মকানুন শেখা লাগবে, এই কিছু অ্যাপ্লিকেশনকে শিখলে আপনি হচ্ছে রিয়েল লাইফে কোম্পানিগুলোকে হ্যাঁ ঠিক কাজ করতে পারবেন। আপনি প্রথম দিনে গাড়ি চালালে যদি ভালোই পারবেন, ভালোই তো চালাতে পারবেন, ধাক্কা তো লাগতেছে না, কত ভিউ দিতে দেবেন আপনাকে হাত পাকা করতে হবে, তাই না? আমরা বলি হাত পাকা করতে হবে, আপনি আমেরিকাটা বলে মেক ইউর হ্যান্ডস ডার্টি। কোন প্রশ্ন আছে ভাই? কামাল যে রায়হান ভাই না বল, ঠিক আছে কামাল করতে পারবে এগুলো? হ্যাঁ ইনশাল্লাহ। একটু প্র্যাকটিস করে দেখাতে হবে তোমাকে, আমি কিন্তু দেখতে পাই যে কি কতটুকু কাজ করতেছ। আমি যে অ্যাকাউন্টে অ্যাক্সেস দিচ্ছি, আমি সবারই অ্যাক্সেস দিব, জিগায় সবাইকে দিচ্ছি, কিন্তু কাজ কিন্তু করতে হবে, হ্যান্ডস তোমাকে ডার্টি করতে হবে। গান মনে মনে গান কিন্তু ভালোই গাওয়া যায়, সবাই শিল্পী, কিন্তু জোরে সাউন্ড বের ফেলে তখন বলে কাজ সুর আর কাজ সর ভালো। আমি সবাই আছে, সবাইকে আমি এটার অ্যাক্সেস দিয়ে দেখি।